हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सूस हॉबीज। और आज के लिए इसी अनदर एक यम्मी रेसिपी। रेसिपिटा हलो चिकेन दो प्याज़ा रेसिपी। चिकेन दो प्याज़ा किन्तु आम्रा कम बेशी खेते सबाई खूब पसंद करी और रेस्टुरेंट थेके आनी आम्रा एटा खूब बेशी खेयो थाकी। और ये एम ही एक रेसिपी जेटा किन्तु रुटी लुचि परोटा बा राइस पोलाओ सबार साथे जस्ट जमे जाए। खूब अल्प इनग्रेडियंट्स दिए खूब सहजे चटजल्दी जदि ये बाड़ीते ही प्रिपेयर करे नेওয়া जाए ताहले तार थेके भालो तो किछु मने हय ना होते पारे। तो चलो झटपट देखे नाओ आज के रेसिपिटा। तो ये देखो फर्स्ट हमें गैस फ्लेम ऑन कर गैस एक कड़ाई बसिए दिए कड़ाईटा जस्ट एकटू गरम होर मध्य एड कर दीची सदा तेल। हमें एखे सदा तेल दिए राननाटा करी। तुम्हरा एटा सदा तेल दिए करते पर क्यों जदि पसंद करो मैं सर्षे तेल यूज करो तो सेटाओ करते पर। तो फर्स्ट हमें एर मध्य एड कर दिए रफलि चप कर रखा अनियन। एखे हमार एक बड़ो साइजर अनियन के रफलि चप करा आटे जस्ट हमें किछुटा फ्राई करे निच्छी। एटाके आमी खूब बेशी गोल्डन ब्राउन करब ना, जस्ट किछुटा कलर चेंज हो पर्यन्त एटाके आमी फ्राई करब। तो देखो आमादेर अनियनटार कलर अनेकटा चेंज हो गेछे। एटाके आमी आबार आरेकटु भालो करे नेड़े निच्छी। नेड़े निये एटाके आरो एक मिनिट होते दिच्छी। और एक मिनट पर हमें एर मध्य एड कर दीची आदा रसुन पेस्ट। हमारे एखे टू स्पून मत आदा रसुन पेस्ट आमी टू स्पून आदा रसुन पेस्टाई एर मध्य एड कर दिलाम। और ये भालो करे तेलर मध्य मिशिए निच्छी और एटाके किछुक्षण फ्राई होते टाइम दिच्छी। तो देखो आमादेर आदा रसुनटा किन्तु अनेकटाई फ्राई हो गेछे। आमी एटाके आरो भालो करे मिशिए निच्छी। और एबार नेक्स्ट इनग्रेडियंट्स एर मध्ये आमी एड कर देव। देखो हमारे एक बोले टमेटो प्यूरी करा रही है। एक बड़ो साइजे टमेटो के हमें मिक्सिंग जारे निये पेस्ट कर नहीं। तो टमेटोटाई एर मध्य एड कर दिल। तो टमेटोटा को भालो करे एर मध्य मिशिए निये कोषी जतक्षण एटार कलर चेंज हो। टमेटोर किन्तु एक काँचा गंध थाके देखबे ततक्षण वेट करबे जतक्षण ना गंधटा पुरोपुरी डिसॉल्व हो जाए। तो एटा एकटु जस्ट दू तीन मिनट धरे होते दिच्छी। और एबार दू मिनट हो गेछे। देखो एर मध्ये आमी ड्राई मसला গুলো নুন চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার পাউডার তোমার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব ড্রাই মশলাগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো আমাদের ড্রাই মশলাগুলো দেয়া হয়ে গেছে। আর এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ওই আমাদের যে আদা রসুনের পেস্টটা টমেটোর যে পেস্টটা ছিল যেটা আমরা আগে থেকে ফ্রাই করছিলাম তার সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষব। ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা পুরো ড্রাই মশলাটার সাথে আমরা যে মশলাটা কষাচ্ছিলাম সেটা পুরো যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। আর এটাকে ভালো করে মিক্স করে এবার আমি এটা দু মিনিটের জন্য হতে দিচ্ছি। তো দু মিনিট পরে দেখো আমাদের মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চিকেনগুলো। আমার এখানে 350 গ্রাম চিকেন আছে আর আমি কিন্তু এখানে বোনলেস চিকেন নিয়েছি। বোনলেস চিকেনকে যেরকম চিলি চিকেন হয় সেই সাইজে করে কেটে নিয়েছি। আর তোমরা চাইলে চিকেনের পিসগুলো অন্য রকমও নিতে পারো তোমরা যেরকম পছন্দ করো, বাট আমার কিন্তু এটা বোনলেস চিকেনে খুব ভালো লাগে। তো আর এরকম ছোট ছোট পিসেই ভালো লাগে তো সেই জন্য আমি এরকমভাবেই কেটে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে হতে দিচ্ছি পাঁচ মিনিট মতো এটা আমি হতে দেব। আর এখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা লোতে আছে। তো পাঁচ মিনিট পরে দেখো আমাদের এদিকে মানে যে কষাচ্ছিলাম চিকেনটা তার থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। আমি এখানে 20টা কাজু বাদামকে নিয়ে জলে ভিজিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেই পেস্টটা আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু কাজু বাদামের সাথে মগজদানা অথবা পোস্ত অ্যাড করতে পারো, বাট আমি কিন্তু আজকে শুধু কাজু বাদাম দিয়েই করছি। তো এই দেখো মিনিট পাঁচেক পরে এটা এই কন্ডিশনে আছে। আর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো দেখো একটা পেঁয়াজকে আমি জাস্ট যেরকম চিলি চিকেনে আমরা বড় বড় করে পেটেলস দিই সেরকমভাবে কেটে নিয়েছি। আর একটা টমেটোকেও ভেতরের পজিশনটাকে আউট করে দিয়ে আমি চপ করে নিয়েছি, সেটা আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি।
যাতে ভালো করে পেঁয়াজ আর টমেটোর গায়ে মশলাগুলো লেগে যায়। তো সেইভাবে আমি এটাকে ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে 5 মিনিট হতে দিচ্ছি। দেখো 5 মিনিট পরে আমাদের কিন্তু অনেকটাই এখান থেকে জল মতো বেরিয়ে এসেছে। আর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক বাটি জল। এটা ওই যে বাটিটাতে আমার বাদাম বাটা ছিল সেই বাটিটাই ধুয়ে জলটা দিয়েছি। এটাতে আমি আর একটুখানি জল অ্যাড করব না, এখন একটু পরে একটু জল অ্যাড করব। তো এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি, আগে দেখি চিকেন থেকে কতটা জল বেরোয়, সেই অনুযায়ী প্রয়োজন হলে এর মধ্যে আমি জল অ্যাড করব, নচেত করব না। তো এটাকে আমি ভালো করে মিক্স করে 5 মিনিট মতো এটাকে আবারও হতে দেব। তো আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, সেই জন্য আমি ফের আবার একটু জল অ্যাড করলাম। তোমরা দেখতে পেলে আমি ভালো করে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এটাকে আবার গুঁড়ো হতে দিচ্ছি। দেখো এখন বলক এসে গেছে আমাদের গ্রেভিটা থেকে। এবার আমি কি করব, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে আর ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পর যখন ফিরে এসেছি, দেখো আমাদের গ্রেভিটা, চিকেনটা, পেঁয়াজগুলো সবটাই ডান হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, কাসুরি মেথি। আমি এখানে 2 স্পুন কাসুরি মেথি নিয়েছি, যেটা আমি হাত দিয়ে ঘষে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করবে, তাহলে কিন্তু এর টেস্টটা অনবদ্য লাগবে খেতে। তো এটাই গ্রেভিটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে আরও 10 মিনিট মতো মুখ খুলে এভাবেই হতে দেব। তো দেখো 10 মিনিটে আমাদের গ্রেভিটা পুরোটাই ড্রাই হয়ে গেছে আর কাসুরি মেথিটাও এর মধ্যে মিশে গেছে। এবার আমি এটা নামিয়ে একটা বোলে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার চিকেন দো পেঁয়াজা টোটালি রেডি হয়ে গেছে। আর আজকের রেসিপিটা কিন্তু যে কোনো কিছু, রুটি, পরোটা, লুচি বা রাইস পোলাও সবের সাথেই চলে। তো তোমরা কিন্তু এটাকে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো। আর রেসিপিটা ঠিক কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখো, তার কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাতে অল করে দিও, যাতে আমার আপলোড করা প্রতিটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।